হ্যালো ফ্রেন্ডস, এভিএম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন তুঙ্গে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের কোন প্রবন্ধটি এবছরের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন প্রবন্ধটি কিভাবে লিখতে হবে, প্রবন্ধ সংকেত কি হবে এবং যে প্রবন্ধগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কোথায় পাওয়া যাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর সেই সঙ্গে বলি, এভিএম ওয়ার্ল্ড যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকন বা ঘণ্টা চিহ্নটিকে অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু ভুলবেন না। এটি না করলে আপনারা আমার ভিডিও নোটিফিকেশান সময় মতো পাবেন না। তো যাই হোক, আজকের মূল আলোচনায় চলে আসি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবছরের পরীক্ষায় কোন কোন রচনাগুলি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সে বিষয়ে আপনাদের ইতিমধ্যেই হয়তো একটা আন্দাজ বা ধারণা তৈরি হয়েছে বা সাজেশান পেয়েছেন। শেষ পর্বে আরও একবার আমি সেই সাজেশানটি ঝালিয়ে নেব। আর এই ভিডিওটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে গুরুত্বপূর্ণ যে রচনাগুলি সেগুলি বিষয়ে আমি বলবো, আর দ্বিতীয় পর্বে অর্থাৎ একই সঙ্গে সেগুলি শেষ হওয়ার পরপরই এই বিষয়ে আরও কীভাবে লিখলে, আরও কী কী পয়েন্ট যোগ করলে আরও রচনাটি উন্নত মানের হবে, বেশি নম্বর পাওয়া সম্ভব হবে, সে বিষয়ে আমি নির্দেশ দেব এবং সে বিষয়ের সমস্ত তথ্যগুলি আমি পিডিএফ ফরম্যাটে দেব যাতে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে পাবেন তাই ভিডিওতে আলোচনা করা হয়েছে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ কোনগুলি। তো এটি একটি পিডিএফ ফাইলে আছে, সেই পিডিএফ ফাইলটি আমরা দেখে নেব। পিডিএফ ফাইলটি এরকমই দেখতে, উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান 2020 প্রবন্ধ রচনা ডাউনলোডেড ফ্রম www.avmworld.com। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন যে 2020 পরীক্ষার্থীদের জন্য কোন রচনাগুলি অতি গুরুত্বপূর্ণ। প্রথমেই আমি রাখছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুধু প্রবন্ধ নয়, প্রবন্ধের সংকেতগুলো নিয়েও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রবন্ধ সংকেত: ভূমিকা, জন্ম ও বংশ পরিচয়, বাল্যকাল ও বিদ্যাশিক্ষা, কর্মজীবন, শিক্ষা বিস্তার, বিধবা বিবাহ প্রবর্তন ও বাল্যবিবাহ নিবারণ, সাহিত্য কীর্তি, মৃত্যু, উপসংহার। দ্বিতীয়, স্বামী বিবেকানন্দ। প্রবন্ধ সংকেত: জন্ম, পিতামাতা, শিক্ষাজীবন, কর্মজীবন, উল্লেখযোগ্য রচনা, মৃত্যু। পরের রচনাটি মহাশ্বেতা দেবী: জন্ম, পিতামাতা, শিক্ষা, কর্মজীবন, সাহিত্যকীর্তি, পুরস্কার, মৃত্যু। এরপর আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়: জন্ম ও বংশ পরিচয়, শিক্ষা, কর্মজীবন, সাহিত্যকীর্তি, মৃত্যু। শেষ যে রচনাটি রাখা হয়েছে এপিজে আব্দুল কালাম। প্রবন্ধ সংকেত: পিতামাতা, শিক্ষা, কর্মজীবন, আত্মজীবনী, অন্যান্য রচনা, পুরস্কার ও সম্মান, মৃত্যু। বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই রচনাগুলি কথা বলা হলো। এই রচনাগুলি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে আমি বলবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবছর পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটির প্রথম পর্ব এখানেই মোটামুটিভাবে এই গুরুত্বপূর্ণ রচনাগুলি নিয়ে আলোচনা করা হলো। এরপরে আমি বলবো যে দ্বিতীয় পর্বে আছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বিদ্যাসাগর রচনাটি আমরা যদি ধরে নিই এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে আরও কিছু তথ্য বা ডাটা যেগুলি সচরাচর পাওয়া যায় না, সেরকম ডাটা সমৃদ্ধ বা তথ্যবহুল একটি রচনা আমি অলরেডি আমার ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেখান থেকে আপনারা বিদ্যাসাগর সম্পর্কে আরও তথ্য পেয়ে যাবেন, তাতে করে আপনাদের রচনাটি আরও সুন্দর এবং মনোজ্ঞ করে গড়ে তুলতে পারবেন। তো প্রথমে আমি বলি এই পিডিএফ ফাইলটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য আপনাদের যেতে হবে www.avmworldall.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন হায়ার সেকেন্ডারি। এই হায়ার সেকেন্ডারি বাটনে ক্লিক করলে যে পেজটি খুলবে এই পেজের মধ্যে এই রচনাগুলি পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে। এই হায়ার সেকেন্ডারি পেজের মধ্যে আমরা দেখব যে একেবারেই শেষের দিকে 2020 সাজেশানগুলি দেওয়া হয়েছে, এইচএস সাজেশান 2020 ডাউনলোড পিডিএফ।
এখানে আপনারা দেখবেন এইচএস বেঙ্গলি এসএ সাজেশন 2020 পিডিএফ, অর্থাৎ এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা পুরো সাজেশনটি কিন্তু পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন। এবার আসি পরের আলোচনায়, অর্থাৎ বিদ্যাসাগর নিয়ে যে কথা বলছিলাম, তো বিদ্যাসাগরের বছর খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগরের বিষয়ে যদি আরও তথ্য আপনারা পেতে চান তো কীভাবে পাবেন, এই ওয়েবসাইটেই তথ্যটি অলরেডি প্রবন্ধ আকারে আমি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা তথ্যগুলি সংগ্রহ করতে পারবেন। হোম পেজে আসার পর আমরা দেখব এখানে যে পোস্টগুলি আছে তার মধ্যে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই পোস্টটিতে আপনারা ক্লিক করে পেয়ে যাবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বায়োগ্রাফি ফ্যাক্ট লাইফ হিস্ট্রি এ গ্রেট রিফর্মার বিদ্যাসাগর ইন বেঙ্গলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ এই পোস্টটিতে ক্লিক করে আপনারা বিদ্যাসাগরের বিষয়ে আরও কিছু তথ্য যেগুলি অজানা বা সচরাচর এই তথ্যগুলি আপনাদের কাছে নেই সেই তথ্যগুলি দিয়ে আপনাদের রচনাটিকে আপনারা সমৃদ্ধ করে তুলতে পারেন। তার জন্য আপনাদের এই পোস্টে আসতে হবে, এখানে পুরোটাই বাংলায় লেখা আছে, এই পোস্ট থেকে আপনারা তথ্যগুলি সংগ্রহ করে নিতে পারবেন। এবং এই পোস্টের নিচে ডাউনলোড বিদ্যাসাগর ইন পিডিএফ এরকম একটি লিঙ্কও দেওয়া আছে, এখান থেকে আপনারা পুরো লিঙ্কটিতে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত আরও নানা ভিডিওর জন্য এভিএম অল্ডের সঙ্গে থাকুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই আরও নতুন নতুন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান সে বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর শেষে বলি যে এই ভিডিও ডেসক্রিপশানের নিচে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারেন, অথবা ডিরেক্ট www.evmall.com এটি টাইপ করেও এখানে পৌঁছে যেতে পারেন। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।